বসিরহাট গুলিকাণ্ডে 21 দিন পর জামিন পেলেন তৃণমূল নেতা সহ 41 জন। শর্ত সাপেক্ষে জামিন পেলেন তারা। মঙ্গলবার তৃণমূল নেতা সিরাজুল বেশের গলায় মালা পরিয়ে তাকে বাড়ি নিয়ে যান তৃণমূল সমর্থকেরা। প্রসঙ্গত, গত 21 নভেম্বর দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন বসিরহাট থানার অনন্তপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল প্রভাত সর্দার। গোটা ঘটনায় তৃণমূল নেতা সহ 41 জনকে গ্রেফতার করা হয়েছিল। 7 দিনের পুলিশ হেফাজতের পাশাপাশি 14 দিনের জেল খাতার পর অবশেষে মঙ্গলবার জামিন পায় অভিযুক্তরা। যেটা গুলি চালানোর ঘটনাটা হচ্ছে, গুলিটা আমার যত ধারণা, আমি অফিসে বসা ছিলাম, ধারণাটা হচ্ছে যে সিচুয়েশনে হয়েছিল তাতে আমার মনে হয় বাইরের থেকে কেউ গুলিটা আমাকে করতে গিয়েছিল। কিন্তু সেই গুলিটা কিভাবে পুলিশের গায়ে লেগে যাওয়ার পরে, যেহেতু পুলিশ আমাদেরকে বলেছিল যে আপনাদের নিরাপত্তা বা আপনাদের চলেন থানায় চলেন, আমরা থানায় চলে এসেছিলাম। তারপর পুলিশ আমাদেরকে দিয়েছে তাদের ল এন্ড অর্ডারে, তারা যেটা ভালো বুঝে সেটা করেছে, এটাকে নিয়ে আমার কোনো বলার নেই। দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, মামলা একটা হয়েছিল, সেই মামলায় জয় পেয়েছে, অবশ্যই আনন্দ তো আছেই, মামলা জামিন হয়েছে, এটা কাঙ্ক্ষিত ছিল। হচ্ছে কতজন জামিন পেল আজকে? আজকে 4 জন পেলো, এর আগে 37 জন জামিন পেয়েছে। না না, আমি গোষ্ঠী কুণ্ডল এটাকে মনে করি না, এটা ব্যক্তিগতভাবে দুজনের একটা ইগো থেকেই একটা ঘটনা ঘটে।